পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস ইলেভেনের একটি কবিতা নীলধ ধ্বজের প্রতিজনা মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাটা নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি লাইন প্রতিটি শব্দ নিয়ে আমি তোমাদের সঙ্গে কবিতায় আলোচনা করব। প্রথমে মাইকেল মধুসূদন দত্তের একটু পরিচিতি দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিচিতি কারণ আমি বেশি কিছু বলে এই আলোচনাটাকে দীর্ঘায়িত করব না কারণ আলোচনাটা অনেকটা দীর্ঘ হবে অনেকটা বড় হবে কবিতার আলোচনা তিন পাতা ধরে কবিতার আলোচনা রয়েছে আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত বর্তমান বাংলাদেশের যশোর জেলার সাগরদারিতে জন্মগ্রহণ করেছেন কপতাক্ষ নদীর তীরে মাইকেল মধুসূদন দত্ত প্রথম দিকে ইংরেজি সাহিত্যের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন পরবর্তী সময়ে তিনি বাংলা সাহিত্যের যে রত্নভাণ্ডার সেটা খুঁজে পান তার প্রতি তিনি আকৃষ্ট হন এবং তারপর তিনি একাধিক কাব্য রচনা করেছেন আমাদের যে কবিতাটি আমাদের এই কবিতা নীলধ ধ্বজের প্রতি এই কবিতাটি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের একাদশতম কবিতা থেকে নেওয়া হয়েছে বীরাঙ্গনা কাব্য এটি একটি পত্রকাব্য এই পত্রকাব্যে এগারোটি পৌরাণিক নারী চরিত্র তার প্রিয়জনের উদ্দেশ্যে অভিযোগপত্র লিখেছিলেন আমাদের যে কবিতা এই কবিতাটি এই কবিতাতে রানী জনা তার স্বামী নীলধ্বজের প্রতি একটি চিঠি লিখেছেন এবং চিঠির মাধ্যমে এই চিঠির মাধ্যমে তিনি তার অভিযোগগুলি যেন তুলে ধরেছেন পাশ্চাত্যের কবি ওভিডের হিরোইডাস নামক কাব্যগ্রন্থের অনুকরণে কিন্তু এই কাব্যগ্রন্থটি অর্থাৎ বীরাঙ্গনা কাব্যটি রচিত হয়েছে আজকের এই কবিতায় নীলধ্বজের প্রতি জনা কবিতায় নীলধ্বজ রাজা তিনি মাহেশ্বরীপুরীর যুব মাহেশ্বরীপুরি রাজা তিনি এমন একটা পরিস্থিতি উদ্ভূত হয়েছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে তিনি তার পুত্র হন্তা অর্থাৎ পুত্রকে যিনি হত্যা করেছেন অর্জুন তার সঙ্গে তিনি কিন্তু বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ হয়েছেন অর্থাৎ বন্ধুত্ব করেছেন এরকম পরিস্থিতিতে এই পরিস্থিতির কারণে জনা কিন্তু অর্থাৎ নিরদ্ধজের স্ত্রী তথা তার পুত্র অর্থাৎ নীলধ্বজ এবং জনার পুত্র প্রবীর তারা প্রবীরের মৃত্যুর জন্য নীলধ্বজ তো দায়ী নন কিন্তু নীলধ্বজ যেহেতু প্রবীর পুত্রের এই মৃত্যুর পরিপ্রেক্ষিতে অর্জুনের সঙ্গে যুদ্ধ না করে তার সঙ্গে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়েছেন এজন্য জন্য জনা তাকে অভিযুক্ত করে তাকে চিঠি পাঠিয়েছেন কেন তিনি এমন করলেন একজন মায়ের অন্তরাত্মার যে কান্না আত্মী সে আত্মীর কিন্তু প্রকাশ ঘটেছে এই সমস্ত কবিতা জুড়ে মাহেশ্বরী পুরী যুবরাজ প্রবীর অসমেত যজ্ঞাস্য ধরিলে পার্থ তাহাকে রণে নিহত করেন নীলধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরামুখ হইয়া সন্ধি করাতে রাজ্ঞি জনা একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রিকাখানি সমীপে প্রেরণ প্রেরণ করেন তাহলে মাহেশ্বরী পুরীর বলে যে পুরী বা রাজপ্রাসাদের কথা বলা রয়েছে বা যাই এলাকার কথা বলা হয়েছে সেই মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর অর্থাৎ নীলধ্বজ এবং জনার পুত্রের নাম হলো প্রবীর অশ্বমেধ যজ্ঞাস্য ধরলে অশ্বমেধ যজ্ঞ প্রাচীনকালে বিভিন্ন রাজারা তার এলাকা বৃদ্ধির জন্য এবং সার্বভৌম ক্ষমতা বিস্তারের জন্য অর্থাৎ বিভিন্ন জায়গায় তার ক্ষমতা বিস্তারের জন্য এক ধরনের যজ্ঞ করতেন যে যজ্ঞের নাম হলো অশ্বমেধ যজ্ঞ এখানে অশ্বের সঙ্গে অশ্বের উল্লেখ আছে অশ্ব বা ঘোড়ার উল্লেখ আছে তাই অশ্ব এই ঘোড়ার কিন্তু একটা ভূমিকা আছে এই ঘোড়া কোনো একটা ঘোড়াকে নিয়ে প্রাচীনকালে রাজারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তারা একটা ঘোড়াকে জয়পত্র কপালে বেঁধে তাকে ছেড়ে দিতেন এবং ঘোড়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটা সামনে সামনে যেত এবং ঘোড়াটা সঙ্গে সঙ্গে রাজা তার সেনাবাহিনী নিয়ে অগ্রসর হতেন বা এগিয়ে যেতেন যেই সমস্ত জায়গার উপর দিয়ে ঘোড়াটা যেত কোনো রাজা যদি সেই ঘোড়াটাকে বাধা দিতেন তাহলে মনে করা হতো যিনি ঘোড়াকে বহন করে নিয়ে যাচ্ছেন অর্থাৎ ঘোড়া নিয়ে যাচ্ছেন তার কর্তৃত্ব তিনি স্বীকার করতে রাজ রাজি নন বা তার শ্রেষ্ঠত্ব সম্বন্ধে তার সন্দেহ আছে অর্থাৎ তার সঙ্গে যিনি বাধা দিলেন তার সঙ্গে যিনি ঘোড়া নিয়ে যাচ্ছেন অশ্বমের যজ্ঞের তার সঙ্গে যুদ্ধ হতো এবং যুদ্ধে জয়লাভ যে করত অবশ্যই যিনি ঘোড়া নিয়ে যাচ্ছেন তিনি যদি পরাজিত হতেন তাহলে তো কোনো প্রশ্নই উঠত না আর না হলে তিনি জয়লাভ করলে সেই জায়গাগুলো তার অধীনে চলে যেত অনেকেই যিনি ঘোড়া নিয়ে যাচ্ছেন তার শ্রেষ্ঠত্ব বিনা লড়াইয়ে স্বীকার করে নিতেন সেই ক্ষেত্রে কোনো লড়াই ছাড়াই সেই সমস্ত জায়গাগুলো কিন্তু তার বসতা স্বীকার করে নিত এবং এক বছর পরেই ঘোড়াটা যখন ফিরত তখন ঘোড়াটার কে কিন্তু এই যজ্ঞে বলি দেওয়া হতো এরকমই কিন্তু বলা আছে তাকে নিয়ে যজ্ঞ করা হতো এবং তাকে বলি দেওয়া হতো তার মেদ বা চর্বি কিন্তু যজ্ঞের কাজে লাগতো এই হলো অসমের যজ্ঞ সে অস্বমের যজ্ঞের ঘোড়া নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই ঘোড়াটাকে বাধা দিয়েছিলেন নীলধ্বজের পুত্র অল্প বয়সী ছেলে প্রবীর এবং এই বাধা দেওয়ার জন্য পার্থ অর্জুনের অপর নাম সেই পার্থ মহাভারতের যে অর্জুনের কথা তোমরা জানো সেই পার্থ তাকে কিন্তু যুদ্ধে নিহত করলেন রায় এইরকম পরিস্থিতিতে তার পুত্রের মৃত্যুর পরিপ্রেক্ষিতে তার কি করা উচিত ছিল অর্জুনের সঙ্গে যুদ্ধ করা উচিত ছিল কিন্তু তিনি কি করলেন পার্থের সহিত বিবাদ পরামুখ হইয়া সন্ধি করলেন অর্থাৎ তিনি তার সঙ্গে বিবাদে গেলেন না বিবাদ থেকে সরে রইলেন এক্ষেত্রে তার জামাতা অগ্নি অর্থাৎ জামাই অগ্নি বলেছিলেন পরামর্শ দিয়েছিলেন নীলধ্বজ রায়কে যে অর্জুনের সঙ্গে যুদ্ধ করলে তিনি জয়লাভ করবেন না বরঞ্চ তার উচিত অর্জুনের সঙ্গে সন্ধি করে নেওয়া এই প্রস্তাবে তিনি রাজি হলেন এবং অর্জুনের সঙ্গে সন্ধি করলেন কিন্তু মায়ের মন যে মা প্রতিটা মুহূর্তে সন্তানের জন্য যার মন কাঁদে অবশ্যই বাবারও মন কাঁদে কিন্তু মায়ের মন আরও বেশি যেন আর্দ্র হয় আরও কষ্ট তার মনের মধ্যে বেশি চেপে বসে রয়েছে তাই রাজ্ঞি জনা অর্থাৎ রানী রাজ্ঞী শব্দের অর্থ হলো রানী জনা পুত্র শোকে একান্ত কাতর হয়ে তিনি এই চিঠিটি তার স্বামীর সঙ্গে তার সরাসরি তিনি যোগাযোগ করতে পাচ্ছেন না তিনি একটা চিঠি পাঠিয়েছেন রাজার সমীপে বা রাজার কাছে পাঠকবর্গ অর্থাৎ যারা এই কাব্যের এই অংশটি পাঠ করছ বা এই কবিতাটি যারা পাঠ করছে তারা যদি মহাভারতের অশ্বমেধ পর্ব যদি পাঠ করে থাকে অর্থাৎ তারা যদি মহাভারতের অশ্বমেধ পর্ব পড়ে থাকে তাহলে কিন্তু এর সবিশেষ বৃত্তান্ত অর্থাৎ সমস্ত ভালোভাবে এর বৃত্তান্ত বা ঘটনা অবগত হইতে পারবেন জানতে পারবেন তো মহাভারতের অশ্বমেধ পর্ব কোন সময়ের কোন সময়কালের যে সময়ে কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেছে কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডব এবং কৌরব পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছে এবং যুদ্ধে রাজ্য লাভ করেছে যুধিষ্ঠির সেই সময় তিনি যজ্ঞ করেছেন মূলত কৃষ্ণ এবং ব্যাসদেব অনুরোধ করেছিলেন যুধিষ্ঠিরকে অশ্বমের যজ্ঞ করতে বলেছিলেন এবং তারপর যুধিষ্ঠির এই যজ্ঞ করেছিল তারপর এই যজ্ঞের ঘোড়া নিয়ে যাওয়া হয়েছিল এবং এই মাহেশ্বরীপুরী যুবরাজ প্রবীর তখন কিন্তু এই অশ্বটিকে বাধা দান করেছিল এরকম পরিস্থিতিতে কিন্তু রানী এই চিঠিটা লিখেছেন এবং নীলধ্বজের উদ্দেশ্যে চিঠিটা লিখেছেন কী কী তার বক্তব্য কীভাবে লেখা হয়েছে আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা তার একটা অদ্ভুত সুন্দর একটা লয় রয়েছে ছন্দ রয়েছে তার কবিতায় কবিতার শব্দ চয়নের ক্ষেত্রে অনেক সময় আমাদের মনে হয় খুব কঠিন আলোচনা রয়েছে বুঝতে অসুবিধা হতে পারে তা আমরা খুব সহজভাবে প্রতিটি শব্দ প্রতিটি লাইন ধরে ধরে আমি আলোচনা করব তোমাদের বোঝানোর সুবিধার জন্য একটু আলোচনাটা দীর্ঘায়িত হতে পারে নানা ধরনের পৌরাণিক নানা ঘটনার প্রসঙ্গ এসেছে প্রসঙ্গটা ভালোভাবে বোঝার জন্য তার ডিটেলসটা তোমাদের সঙ্গে তোমাদেরকে আমি দিতে হবে সেই জিনিসটাও তোমরা ভালো করে শুনবে আর আরেকটা জিনিস মাইকেল মধুসূদন দত্ত যে মেঘনাথ বধ কাব্য লিখেছেন বা অন্যান্য কাব্যে তিনি কিন্তু আমরা যে সমস্ত ঘটনাক্রম বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিত্ব রামায়ণ মহাভারতে যেভাবে পড়েছি তার বিপরীত দিক দিয়ে গিয়ে তিনি যে সমস্ত চরিত্র তথাকথিত ভিলেন চরিত্র রামায়ণ মহাভারতে তাদেরকে কিন তাদের সেই সমস্ত চরিত্রকে তিনি কিন্তু মহিমান্বিত করেছেন তাদেরকে কিন্তু একটা উচ্চ আসন দিয়েছেন তিনি কিন্তু নেগেটিভ চরিত্রগুলোকে অনেকটা পজিটিভভাবে আমাদের কাছে উপস্থাপনা করেছেন এটাই কিন্তু মাইকেল মধুসূদন দত্তের যে সমস্ত কাব্যগুলো তিনি লিখেছেন যে সমস্ত চরিত্রগুলোকে তিনি ফুটিয়ে তুলেছেন তারই কাব্যে এই চরিত্রগুলো কিন্তু অন্য মাত্রা পেয়েছে যেমন আমরা রামায়ণে দেখি রাম চরিত্র আমাদের কাছে অবশ্যই একটি ভগবানের চরিত্র কিন্তু রাবণ চরিত্রকে সম্পূর্ণভাবে আমরা ভিলেন চরিত্র হিসাবে দেখি একটা নেগেটিভ শেড রয়েছে তার কিন্তু এখানে কিন্তু মেঘনাদ দত্ত কাব্যে তিনি কিন্তু রাবণের চরিত্রকেও যথেষ্ট মহিমান্বিত করেছেন তার বংশকে মহিমান্বিত করেছেন নানা দিক কিন্তু তারই কাব্যে আমরা দেখতে পাই আমাদের এই যে কবিতার যে অংশটা রয়েছে নীলধ্বজের এই এক্ষেত্রেও আমরা দেখব যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যে সমস্ত চরিত্রগুলো রয়েছে যে সমস্ত চরিত্রগুলোকে পাণ্ডব পক্ষের যে সমস্ত চরিত্রকে আমরা খুব উচ্চ আসনে রাখি সেই সমস্ত চরিত্রগুলোর একটা নেগেটিভ দিকগুলো তিনি কিন্তু তুলে ধরেছেন তো বাজিছে রাজ তোরণে রণবাদ্য আজই হেসে অশ্ব গর্জে গজ উড়িছে আকাশে রাজকেতু মুহুর মুহু হুঙ্কারিচে মাতি রণমদে রাজশূন্য কিন্তু কোন হেতু বলছে বাজিছে রাজ তোরণে রাজ তোরণ অর্থাৎ রাজপ্রাসাদের মূল যে ফটক মূল যে তোরণ রয়েছে বা ফটক রয়েছে মূল যে দরজা বলতে পারি সেই দরজার রণবাদ্য বাজছে সেই জায়গায় রণবাদ্য যুদ্ধের বাজনা তাকে বলে রণবাদ্য অশ্ব অর্থাৎ ঘোড়া ডাকছে হাতি গর্জন করছে উড়িছে আকাশে রাজকেতু আকাশে রাজকেতু বা রাজ পতাকা উঠছে মুহুরমুহু হুঙ্কারিছে মাতি রণমদে রাজশৈন্য মুহুরমুহু অর্থাৎ কিছুক্ষণ পরপরই হুঙ্কার দিচ্ছে হুঙ্কারে মাতছে রণমদে অর্থাৎ যুদ্ধের মত্ততায় অর্থাৎ যুদ্ধ করতে যাবে যেন মনে হচ্ছে রাজসেনারা কিছুক্ষণ পরপরই হুঙ্কার দিচ্ছে কিন্তু কোন হেতু কিন্তু কোন কারণে হেতু শব্দের অর্থ হলো কারণ সাজিচুকি নররাজ যুঝিতে সদলে পবির পুত্রের মৃত্যু প্রতিবিধি প্রতিবিধিৎসীতে অর্থাৎ নররাজ এখানে তার স্বামী নীলধ্বজ রায়ের প্রতি সম্বোধন করেছেন জনা যে নররাজ নরদের মধ্যে শ্রেষ্ঠ বা নরদের রাজা তুমি কি যুঝিতে বা যুদ্ধ করতে লড়াই করতে সদলে অর্থাৎ দল নিয়ে অর্থাৎ সবাইকে নিয়ে সেনাদের নিয়ে তুমি কি যুদ্ধ করতে সাহায্য যুদ্ধের সাজসাহ্য এই জন্যই কি সমস্ত আয়োজন যুদ্ধের জন্যই কি হাতি ডাকছে ঘোড়া ডাকছে রাজকেতু অর্থাৎ রাজপতাকা উঠছে সেনারা হুঙ্কার করছে এই সমস্ত একটা পরিস্থিতি দেখে জনার মনে হয়েছে যে তার স্বামী যুদ্ধের জন্য তৈরি হচ্ছে তার পুত্র মৃত্যু হয়েছে প্রবীর পুত্রের মৃত্যুর সে অর্থাৎ প্রতিবিধান করতে প্রতিবিধান করতে বলতে তার একটা যোগ্য জবাব দিতে তিনি কি করছেন যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন নিবাইতে শোকাগ্নি ফাল্গুনির লোহে যে শোকের আগুন শোকাগ্নি শোকযুক্ত অগ্নি শোকের আগুন দুঃখের যে আগুন যেটা আমার মনের মধ্যে জ্বলছে বা তোমার মনের মধ্যেও জ্বলছে সেই শোকাগ্নি ফাল্গুনির লোহে ফাল্গুনি অর্জুনের অপর একটি নাম লোহ শব্দের অর্থ হলো রক্ত অর্থাৎ ফাল্গুনিকে মেরে অর্জুনকে মেরে সেই যে শোকের আগুন যেটা বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে সেই শোকের আগুন তুমি কি নেভাতে চাও সেই কথাই কিন্তু জনা তার স্বামীর উদ্দেশ্যে বলতে থাকে যেহেতু ফাল্গুনি নক্ষত্র যোগের জন্য তাই অর্জুনের অপর নাম কিন্তু ফাল্গুনি তা বলছে এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু যাও বেগে গজরাজ যথা জমদণ্ড সম শুণ্ড আসফালিনী নাদে টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে জনা যেন তার স্বামীকে উজ্জীবিত করার জন্য বলতে বলছে যে তোমাকে তো এরকমই সাজে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হবে তোমার পুত্রের মৃত্যুর প্রতিবিধান করতে এটাই তো তোমাকে সাজে যাও না যুদ্ধের জন্য তৈরি হও ক্ষত্রমণি তুমি ক্ষত্রিয় কুলের মণি প্রধান তুমি তুমি মহাবাহু মহাবাহু মানে হলো মহাশক্তিশালী এটাই তো তোমাকে সাজে যাও বেগে গজরাজ যথা যমদণ্ড সম শুণ্ড আসফালিনী না যেমন গজরাজ হাতি শ্রেষ্ঠ যেমন তার জমদণ্ডের মতো জমরাজের মতো জমরাজের হাতে যে দণ্ড থাকে তার মতো তার যে শুণ্ড অর্থাৎ সুর থাকে সেটা আস্ফালন করে আওয়াজ করে অর্থাৎ হাতি যেমন যুদ্ধের সময় বা সামনে যখন এগিয়ে যায় প্রবল বেগে তখন তার জমদণ্ড মতো যে শুণ্ড আস্ফালন করে আওয়াজ করে সে যখন এগিয়ে যায় সামনের দিকে সেই রকম তুমি এগিয়ে যাও টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে কিরিটি অর্জুনের অপর একটি নাম দানবদের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল তখন ইন্দ্র অর্জুনের মাথায় সূর্যের মতো তেজস্বী একটি মুকুট বা কিরিট পরিয়ে দিয়েছিলেন এই থেকে অর্জুনের নাম হলো কিরিটি তা অর্জুনের গর্ব রণস্থলে যুদ্ধস্থলে তুমি নাশ করো শেষ করো খণ্ড মুণ্ড তার আনো শুলদণ্ড শিরে শুলদণ্ডের মাথায় তুমি তার কাটা মুন্ডুটা অর্থাৎ তাকে পরাজিত করে তার মুণ্ডু কেটে শুলদণ্ডের মাথায় নিয়ে আসো অন্যায় সমরে মুড়ো না শিল বালকে অন্যায় যুদ্ধে সে আমার পুত্র নিতান্তই যে বালক সে কেবলমাত্র বাধা দিয়েছিল অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে তাকে বুঝিয়ে নানাভাবে তাকে নিরস্ত করা যেত যুদ্ধটাকে হয়তো এরানো যেত কিন্তু সেই যুদ্ধ না এড়িয়ে নিতান্ত বালক পুত্রকে অর্জুন তার কৃতিত্ব দেখিয়ে তার তার শৌর্য দেখিয়ে সে খুব বড়ো বীর হয়ে গেছে এরকম যেন দেখিয়ে তার মুন্ডুটাকে কেটে দিল তাকে মেরে দিল তো অন্যায় সমরে আমাক আমার পুত্রকে সে মারল তো এই রকম পরিস্থিতিতে তোমার কি করা উচিত তোমার তাকেও মারা উচিত নাশো মহেশ্বাস তারে হে মহেশ্বাস মহেশ্বাস এটা খুব ইম্পর্ট্যান্ট অংশ মহেশ্বাস শব্দের অর্থ আসে মহেশ্বাস মানে হলো মহা ধনুর ধর যে খুব ভালো ধনু চালাতে পারে অর্থাৎ তীর ছুটতে পারে তো হে মহেশ্বাস তুমি কি করো তাকে নাশো তার নাশ করো তাকে হত্যা করো ভুলিবে জ্বালা এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে যদি তাকে তুমি হত্যা করতে পারো তাকে মারতে পারো তাহলে আমার মনের ভেতরে যে জ্বালা জ্বল যেই জ্বালায় আমি জ্বলছি তাহলে খুব তাড়াতাড়ি সেই জ্বালা আমার কিন্তু ভুলতে পারবো আমি পুত্র শোক আমি অনেকটাই ভুলতে পারবো জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে যে জন্মাবে সে মরবে জন্মিলে মরিতে হবে অমরকে কবে এটা তো একটা স্বাভাবিক নিয়ম স্বাভাবিক একটা জীবনের শর্ত তো জন্মালে মরতে হবে এটা বিধাতার বিধি ভগবানের এটাই নিয়ম ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি সম্মুখ সমরে পড়েই গেছে স্বর্গদামে কি কাজ বিলাপে প্রভু অর্থাৎ আমার পুত্র সামনাসামনি যুদ্ধে ক্ষত্রকুল রত্ন ক্ষত্র কুলের রত্ন আমার পুত্র প্রবীর খুব ভালো ছেলে সুমতি তার সম্মুখ সমরে সামনাসামনি যুদ্ধে সে পড়ে মারা গেছে স্বর্গে গেছে তার জন্য কেন বিলাপ করবো তার জন্য কেন কষ্ট পাবো পাল মহিপাল ক্ষত্রধর্ম ক্ষত্রকর্ম সাধভুজো বলে অর্থাৎ পাল যিনি রক্ষাকর্তা তাকে বলে পাল মহিপাল পৃথিবীর রক্ষাকর্তা তাকে বলে মহিপাল অর্থাৎ এখানে নীলধ্বজকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে নীলধ্বজ যেন সমস্ত এই মাহেশ্বরী পুরীর যেমন তিনি রক্ষাকর্তা সেই অর্থেই তাকে বলা হয়েছে যে তিনি তার পুত্রেরও রক্ষাকর্তা এবং এই সমস্ত এলাকারও রক্ষাকর্তা তার এখন উচিত ক্ষত্রিয় ধর্ম ক্ষত্রিয় ধর্ম এবং ক্ষত্রিয় কর্ম একজন ক্ষত্রিয়ের যেটা কর্ম তার প্রজাদের রক্ষা করা তার ভুজ বলে অর্থাৎ বাহুর শক্তির সাহায্যে সেই ভুজ বলে বাহুর শক্তির সাহায্যে তার পুত্রের মৃত্যুর প্রতিবিধান করা তার মাহেশ্বরী পুরীর যে সমস্ত মাহেশ্বরীর এই এরিয়ায় যে সমস্ত মানুষ রয়েছে এই এলাকায় যে সমস্ত মানুষ রয়েছে তাদের নিরাপত্তা দান করা হায় পাগলিনী জনা তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি গায়ক গাইছে বিনা বিনাধ্বনি তব সিংহাসনে বসিছে পুত্রহারিপু হা মিত্রোত্তম এবে সেবিছে যতনে তুমি উঠিতি রতনে জনা নিজেকে পাগলিনী সম্বোধন করেছে এবং বলছে আমি তো পাগলের মতো হয়ে গেছি আমার পুত্রকে হারিয়ে এদিকে দেখছি তোমার সভার মাঝে নর্তকী যারা নাচ পরিবেশন করছে তারা নাচছে গায়ক গাইছে বিনা ধ্বনি যেন উতলে পড়ছে অর্থাৎ চারদিকে এত সুন্দর বিনার আওয়াজ হচ্ছে অর্থাৎ সমস্ত বিনোদনের সমস্ত জিনিস তোমার রাজপ্রাসাদে হচ্ছে সভার নাচ সভায় হচ্ছে আর তোমার সিংহাসনে কে বসে আছে তোমার পুত্রের হত্যাকারী পুত্র হা রিপু রিপু মানে শত্রু পুত্র হা শব্দের হত্য হল পুত্রের হত্যাকারী মিত্রোত্তম এবে তাকে তুমি মিত্রোত্তম অর্থাৎ অতি উত্তম মিত্র এত ভালো বন্ধু তোমার এখন এ বে শব্দের অর্থ হলো এখন তোমার কাছে এখন খুব ভালো বন্ধু হয়েছে সে তোমার সিংহাসনে বসে রয়েছে যে তোমার পুত্র হত্যাকারী সে বিচে যতনে তুমি অতিথি রতনে সেই খুব যত্ন করে সে সেই রত্নকে তুমি কিন্তু তার সেবা করছো কি লজ্জা দুঃখের কথা হায় কবকারে এই যে লজ্জার কথা নিজের পুত্রের হত্যাকারীর সঙ্গে তুমি বন্ধুত্ব পাতিয়েছ এই লজ্জার কথা দুঃখের কথা আমি কাকে বলবো হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে পুত্রকে হারিয়ে বিহনে শব্দের অর্থ হলো হারিয়ে তুমি কি হতজ্ঞান হয়েছ তোমার কি জ্ঞান হারিয়ে গেছে কোনটা ভালো কোনটা মন্দ সে বিচারবোধ কি তুমি হারিয়ে ফেলেছ মাহেশ্বরীপুর ঈশ্বর নীলধ্বজ রথি মাহেশ্বরী পুরীর ঈশ্বর অর্থাৎ মাহেশ্বরী পুরীর প্রধান নীলধ্বজ রথি রথি মানে বীর রথি শব্দের অর্থ বীর যে বিধি রাজা আধারিলা আজি রাজ্য হরিপুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব যে বিধাতা আধার করে দিল আজকে তোমার রাজ্য তোমার পুত্রকে হারিয়ে তিনি কি তোমার জ্ঞানকেও নিয়ে নিয়েছেন পুত্রকে তো নিয়েছেন তোমার জ্ঞানকে তোমার জ্ঞান বুদ্ধি সেটাও কি ঈশ্বর তোমার কাছ থেকে কেড়ে নিয়েছেন এটাই বোঝাতে চাইছেন জনা তা না হলে কহ মোরে কেন এই পাষণ্ড পাণ্ডুরথি পার্থ তবপুরে অতিথি যদি তা না হয় তাহলে আমাকে বলো এই পাচণ্ড এইরকম পাপাচারী যে পাপ কাজ করে পাণ্ডুরথি পাণ্ডুদের মধ্যে বীর পার্থ তবপুরে তোমার প্রাসাদে অতিথি না হলে কীভাবে সে তোমার প্রাসাদে অতিথি হয় কিভাবে সেটা হতে পারে পার্থ পৃথার পুত্র তাই পার্থ পৃথা অপর নাম অর্জুনের মায়ের নাম হলো কুন্তি বা পৃথা এই থেকে তার নাম হয়েছে পার্থ কেমনে তুমি হায় মিত্রভাবে পরশ শেকর যাহা প্রবীরের লোহে লোহিত বলছে তুমি কিভাবে অর্জুনের হাত স্পর্শ করছো অর্জুনের হাতে তো তোমার পুত্রের প্রবীরের রক্ত লেগে আছে প্রবীরের রক্তে যা লাল হয়ে রয়েছে সেই হাত তুমি কিভাবে পরশো পরশো শব্দের অর্থ স্পর্শ করো কিভাবে সে হাত তুমি ধরছ ক্ষত্রিয় ধর্ম এই কি নিমনি হে রাজা নিমনি মানে রাজা এটা কি ক্ষত্রিয় ধর্ম কোথা ধনুক কোথা তুন কোথা চর্ম ওসি কোথায় তোমার ধনুক কোথায় তুন যেখানে তীর গুলো রাখা হয় চর্ম ওসি ওসি মানে হলো তরবারি চর্ম মানে চামড়া যেখানে ওসিটা রাখা হচ্ছে না রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে মিষ্টালাপে তুষিছ তুমি কর্ণ তার সভাতলে বলছি রিপুর বক্ষ শত্রুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে তীক্ষ্ণ বা ধারালো তীর দিয়ে তার বুক না বিধে বুকের মধ্যে না গেথে তীর তুমি কি করছো রণক্ষেত্রে সেই কাজ না করে তুমি কি করছো মিষ্টালাপে মিষ্টি মিষ্টি আলাপ করছো তুষিছ তুষ্ট করছো তোষণ করছো আমরা সাধারণ বাংলায় যেটাকে বলি তেল দেওয়া তোষণ করা সেইটা করছ তুমি এরকম কি কাজ কখনো করা উচিত সভাতলে তার কানের সামনে তুমি মিষ্টি মিষ্টি কথা বলে তাকে তোষণ করছো কি কহিবে কহ যবে দেশ দেশান্তরে জনরব যখন দেশ দেশান্তরে এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন জায়গায় এই খবরটা ছড়িয়ে পড়বে যে তুমি এই রকম কাজ করছো তোমার পুত্রের হত্যাকারীর সঙ্গে তুমি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছ তার সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপন করেছ সবাই যখন জানবে তখন কি হবে সবাই কি বলবে যখন এই কাহিনী শুনবে কি কহিবে ক্ষত্রপতি যত সমস্ত ক্ষত্রপতি অর্থাৎ বিভিন্ন রাজ্যের রাজারা ক্ষত্রিয়পতিরা তারা কি বলবেন নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে রাজা ভক্তিভাবে একই কি ভ্রান্তি তব নরনারায়ণ জ্ঞানে যেন মানুষরূপী নারায়ণ নারায়ণ ঠাকুরের মতো তুমি শুনছি তাকে পুজো করছো ভক্তি ভরে এ কি ভ্রান্তি তব তুমি এরকম ভ্রমের শিকার এখন এরকম ভুলের শিকার তুমি কিভাবে হলে হায় ভোজবালা কুন্তি না জানে সৈরিণী কে না জানে তারে সৈরিণী ভোজবালা ভোজ রাজার কন্যা কেন বলা হচ্ছে ভোজ রাজার কন্যা কুন্তিকে কারণ যদুবংশীয় রাজা সুরের কন্যা তার বাবার নাম সুর যদুবংশীয় রাজা কুন্তি কিন্তু পরবর্তী সময় কি হলো রাজা সুর তার পিস্তুত ভাই কুন্তিভোজকে যে কুন্তিভোজের কোনো সন্তান ছিল না তাকে তিনি তার কন্যা সন্তানকে দান করলেন এই জন্য যেহেতু কুন্তি ভোজের কুন্তি ভোজ প্রতিপালন করেছেন এজন্য জন্য কুন্তি হয়ে গেলেন ভোজ রাজার কন্যা ভোজবালা কুন্তি এটাই কিন্তু বলা হয়েছে পরবর্তী সময়ে এই ভোজবালা কুন্তিকে এই ভোজ রাজা কুন্তী ভোজ রাজা তিনি কি করেছেন স্বয়ম্বর ডেকে পরবর্তী সময় কুন্তীর বিয়ে দিয়েছিলেন তো এই ভোজবালা এই জন্যই বলা হয়েছে ভোজবালা কুন্তি না জানে তার এই সৈরিণী স্বৈরিণী শব্দের অর্থ স্বেচ্ছাচারিণী অর্থাৎ যে অবাধে বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করে স্বেচ্ছাচার নিজের কোনো নিয়ম শৃঙ্খলার ধারে না তাকে বলে স্বেচ্ছাচারী স্বৈরিণী ভোজবালা কুন্তীকে সৈরিণী বলা হচ্ছে স্বেচ্ছাচারিণী বলা হয়েছে নানা তার কারণ রয়েছে সেটাও পরবর্তী সময়ে আমরা আলোচনা করব তো এই রকম কুন্তিকে যে কি না তনয় তার জারোজ অর্জুনে অর্থাৎ অর্জুন যাকে তুমি পুজো করছো যার সঙ্গে তুমি বন্ধুত্ব স্থাপন করেছো তনয় শব্দের অর্থ পুত্র সেই পুত্র জারোজ অর্জুন জারোজ কেন বলা হয়েছে যার জন্মের ঠিক নেই এই অর্থে জারোজ বলা হয়েছে কেন অর্জুনের জন্মে ঠিক নেই বলা হয়েছে কোনো এক সময় কুন্তি ঋষি দুর্বাষার আশীর্বাদে তিনি ইন্দ্রকে দেবরাজ ইন্দ্রকে আহ্বান করেছিলেন এবং ইন্দ্রের সঙ্গে সম্পর্কেই কিন্তু অর্জুনের জন্ম হয়েছিল এই জন্য বলা হয়েছে অর্জুন হলো জারোজ সন্তান কুন্তির স্বামীর দ্বারা প্রাপ্ত নয় কুন্তীর স্বামী পাণ্ডু তার দ্বারা প্রাপ্ত নয় কিন্তু ইন্দ্রের দ্বারা প্রাপ্ত একটি সন্তান তাই অর্জুনকে বলা হয়েছে জারোজ সন্তান এইভাবেই কিন্তু বিদ্ধ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তারই কাব্যে পাণ্ডব পক্ষকে তাই বলা হয়েছে অর্জুন তো জারজ সন্তান সেই অর্জুনকে তুমি এইভাবে তার পুজো করছো কী গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে তাকে কিভাবে তুমি হে রাজরথী নরনারায়ণ হিসাবে তুমি কিভাবে তার পুজো করছো যে অর্জুন কুন্তির জারজ পুত্র জারজ সন্তান অর্জুন সম্বন্ধে কয়েকটি কথা বলে নিই এই প্রসঙ্গে আলোচনা করে অর্জুন হলো পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠবিদ কৃপাচার্য এবং দ্রোণাচার্য তাদের কাছে কিন্তু তিনি অস্ত্র শিক্ষা করেছিলেন যুদ্ধে প্রথম দিকে তিনি কিন্তু তার ভ্রাতাদের তার ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হননি পরবর্তী সময় শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এবং তার বোঝার পরে তিনি কিন্তু এই যুদ্ধে অগ্রসর হয়েছিলেন যুদ্ধে এগিয়ে গিয়েছিলেন এ সময় শ্রীকৃষ্ণ যে সমস্ত উপদেশগুলি অর্জুনকে দিয়েছিলেন সেই সমস্ত কিছু কিন্তু গীতায় লিপিবদ্ধ আছে অর্থাৎ আমরা যে গীতা পাঠ করি সেই গীতায় কিন্তু অর্জুনকে যে সমস্ত পরামর্শ দিয়েছিলেন জীবন সম্বন্ধে এবং অর্জুনকে যেভাবে রাজি করিয়েছিলেন যুদ্ধের জন্য সে সমস্ত কিছুই কিন্তু বলা রয়েছে গীতায় যুদ্ধে কুরুক্ষেত্র যুদ্ধে তার হাতে কৌরব পক্ষে দ্রোণাচার্য জয়দ্রথ এরা কিন্তু জয়দ্রত প্রমুখ মারা যান দ্রুপদ রাজার রাজসভায় তার কন্যা স্বয়ম্বর সভায় চক্রের মধ্যে মাছকে লক্ষ্যবদ্ধ করেছিলেন মাছের চোখকে লক্ষ্যবদ্ধ করেছিলেন এবং দ্রৌপদীকে তিনি লাভ করেছিলেন এটাও কিন্তু আমরা অর্জুন সমতে জানতে পারি সেই অর্জুনের কথা বলা রয়েছে সে অর্জুন হল কুন্তির জারজ পুত্র তো কীভাবে তাকে রাজরথী হে রাজরথী নীলদ্ধ তুমি কিভাবে নরনারায়ণ জ্ঞানে তাকে নারায়ণ বা বিষ্ণুর অবতার হিসাবে কিভাবে তুমি তাকে পুজো করছো রে দারুণ বিধি এ কি লীলা খেলা তোর বুঝিব কেমনে ঈশ্বরকে উদ্দেশ্য করে বিধাতার উদ্দেশ্য করে জনা অভিযোগ করছে হে বিধাতা তোমার লীলা খেলা তো আমি বুঝতে পারছি না একমাত্র পুত্র দিয়া নীলিপুণ তারে অকালে আছিল মান তাও কি না ছিলি বলছে একমাত্র পুত্র যে পুত্র যাকে আমি প্রতিপালন করছিলাম বড় করছিলাম সেই পুত্র হঠাৎ করে অকালে মারা গেল যেটুকু সম্মান আমার বংশে ছিল সেই সম্মানটুকু এবার চলে যাবে যেহেতু নীলধ্বজ তার পুত্র হত্যাকারীর সঙ্গে বন্ধুত্ব পাশে আবদ্ধ হচ্ছে এবং এমন একজন ব্যক্তিত্বকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছে যার কোনো বংশের কোনো গৌরব নেই বংশ কালিমা লিপ্ত কুলোটা যে নারী বেশ্যা গর্ভে তার কিহে আসি ঋষিকেশ কুলোটা কুলোটা মানে বংশের কুল মানে হলো বংশ বংশের মধ্যে যে যার বংশের কোনো ঠিক নেই ভালো বংশ নয় এই অর্থে কিন্তু কুলোটা শব্দটা ইউজ করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে তাই বলা হচ্ছে কুলোটা যে বংশ সে ত্যাগ করেছে বংশ যার ঠিক নেই ভালো নেই তাকেই বলা হচ্ছে কুলোটা নারী অর্থাৎ এখানে কুন্তিকে বলা হয়েছে বেশ্যা এই শব্দটি ব্যবহার করা হয়েছে অত্যন্ত গর্হিত সে কাজ করেছে বিভিন্ন মানুষের সাথে তার সম্পর্ক রয়েছে এই অর্থে এই শব্দটি ব্যবহার করা হয়েছে কেন ব্যবহার করা হয়েছে এর আগেই বলেছি যে মুনি দুর্বাসার আশীর্বাদে তিনি বিভিন্ন ব্যক্তিত্বকে বা বিভিন্ন দেবতাদের সম্বোধন করে তার সাথে সম্পর্কে যুক্ত হয়ে পড়েছিলেন এইভাবেই এক এক করে তিনি ধর্ম ঠাকুরের কাছ থেকে ধর্ম ঠাকুরের সাথে সম্পর্কে যুধিষ্ঠিরে জন্ম হয়েছিল পবন দেবের সঙ্গে সম্পর্কে ভীম আর ইন্দ্রের কাছ থেকে তিনি কিন্তু অর্জুনকে লাভ করেছিলেন এমন কি যখন তিনি কুমারী ছিলেন কুন্তি যখন কুমারী ছিলেন যখন তার বিয়ে হয়নি তখন সূর্যের সঙ্গে সূর্যের আশীর্বাদে কর্ণের জন্ম হয়েছিল এই জন্য এই ধরনের কথাগুলোর অবতারণা করে এই ধরনের কথাগুলো বলে কিন্তু কুন্তিকে এই ধরনের সম্বোধনে সম্বোধিত করা হয়েছে তাই বলা হয়েছে এরকম একজন ব্যক্তি এরকম একজন নারী তার গর্ভে কি ঋষিকেশ অর্থাৎ নারায়ণ জন্মগ্রহণ করেছে কোন শাস্ত্রে কোন বেদে লেখে কি পুরাণে এই কাহিনী কোন শাস্ত্রগ্রন্থে কোনো বেদে বা পুরাণে কি এই কাহিনী লেখে দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়ন সতত দৈপায়ন ঋষি কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব কেন তাকে দৈপায়ন বলা হয়েছে কারণ এই ব্যাসদেব তিনি কিন্তু যমুনার কোনো একটি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন এজন্য তাকে বলা হয় দৈপায়ন এবং তিনি কালো ছিলেন তাই বলা হয় কৃষ্ণ দৈপায়ন এই ব্যাসদেব তিনি কিন্তু মহাভারতের রচয়িতা সেই কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব তিনি সবসময় পাণ্ডবদের কীর্তন গান অর্থাৎ পাণ্ডবদের পাণ্ডবরা খুব ভালো তার সে সমস্ত লেখায় তার সমস্ত কথায় পাণ্ডবদের গুণকীর্তন তিনি করতে থাকেন সেই ব্যাসদেব পাণ্ডব কীর্তন গান সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে পাণ্ডব সত্যবতীর পুত্র হল কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব সত্যবতীকে ধীবরের দ্বারা প্রতিপালিত অর্থাৎ একজন ধীবর বা জেলের দ্বারা প্রতিপালিত সত্যবতী সত্যবতী খেয়া পারাপার করতেন যমুনা নদীতে খেয়া পারাপার করতে গিয়ে পরাশর মুনির সঙ্গে তার এক সময় সাক্ষাৎ হয় এবং পরাশর মুনির সঙ্গে তার সম্পর্ক হয় এবং সত্যবতীর সাথে পরাশর মুনির সম্পর্কেই এই ব্যাসদেবের জন্মগ্রহ জন্ম হয় এই ব্যাসদেবের জন্মগ্রহণ করার পর পরবর্তী সময়। এই সত্যবতী এই সত্যবতীর সঙ্গে হস্তিনাপুরের মহারাজা শান্তনুর বিবাহ বিবাহ হয় সত্যবতী এবং শান্তনুর দুটো পুত্র সন্তান হয় একজনের নাম চিত্রাঙ্গদ আরেকজনের নাম বিচিত্র বীর্য এই বিচিত্র বীর্য যখন নিঃসন্তান অবস্থায় মারা যান তখন সত্যবতীর অনুরোধে ব্যাসদেব বিচিত্রবীর্যের দুই স্ত্রী অম্বিকা এবং অম্বালিকার গর্ভে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্ম হয়েছিল অর্থাৎ ব্যাসদেব কিন্তু তার ভাতৃবধূদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং মা সত্যবতীর অনুরোধে এই সমস্ত কথা কিন্তু এখানে বলা রয়েছে বলা হচ্ছে সত্যবতী সুদ ব্যাস বিখ্যাত জগতে ধীবর জননী পিতা ব্রাহ্মণ করিলা কামকেলি লোয়ে কোলে ভ্রাতৃবধূদয় ধর্মমতি তা এরকম একজন ব্যাসদেব এমন একজন ব্যক্তিত্ব ব্যাসদেব যিনি তার ভাতৃবধূদের সঙ্গে সম্পর্কে জড়ি জড়িয়ে পড়েছিলেন মায়ের অনুরোধে তাকে কিভাবে আমরা সেই জায়গাটা দেব বা তার কথাকে আমরা কেন গ্রহণ করব। তার কথা তিনি যদি পাণ্ডবদের কীর্তন গান সেটা কি সঠিক ব্যক্তির সঠিক মূল সঠিক ব্যক্তির কাছ থেকে সঠিক মূল্যায়ন হিসাবে আমরা গ্রহণ করতে পারি কারণ সে ব্যক্তিত্ব নিজেও ঠিক নেই এই কথাই কিন্তু বলা হয়েছে কি দেখিয়া বুঝাও দাসীরে গ্রাহ্য করো তার কথা কুলাচার্য তিনি কুকুলের বলছে তার কথা কিভাবে তুমি গ্রাহ্য করো তিনি কুলাচার্য কুকুলের একটা বাজে বংশের তিনি কুলাচার্য তবে যদি অবতীর্ণভাবে পার্থরূপে পিতাম্বর কোথা পদ্মালয়া ইন্দিরা তবে যদি ধরেও নিই পার্থরূপে পিতাম্বর এই পার্থ হিসাবে অর্জুন অর্জুনের রূপ ধরে পিতাম্বর পিতাম্বর যার অর্থাৎ এখানে নারায়ণকে বলা হয়েছে তার গাত্রবর্ণ হলুদ এই এই অর্থে পিতাম্বর যদি আমরা ধরে নিই অর্জুন হলো পিতাম্বর বা নারায়ণ তাহলে কোথা পদ্মালয়া ইন্দিরা পদ্মের মধ্যে যিনি অধিষ্ঠান করেন পদ্মালয়া ইন্দিরা ইন্দিরা শব্দের অর্থ হল দেবী লক্ষ্মী তা বলছে যদি পিতাম্বর যদি পার্থ হন তাহলে ইন্দিরাকে দ্রৌপদী বুঝি অর্থাৎ অর্জুনের স্ত্রী তো দ্রৌপদী দ্রুপদ রাজার কন্যা পাঞ্চাল রাজ দ্রুপদের মেয়ে এ স্বয়ম্বর সভায় তাকেই লাভ করেছিলেন অর্জুন তো তো দ্রৌপদী বুঝি পদ্মালয়া ইন্দিরা আমরি কী সতী এইবার কুন্তীকে তো কিছুক্ষণ আগে পর্যন্ত সমালোচিত সমালোচিত করেছেন জনা এইবার দ্রৌপদীকেও সমালোচিত করছেন তার বংশ যে কতটা খারাপ সেটা তিনি ছত্রে ছত্রে তার উল্লেখ করেছেন আমরি কি সতী অর্থাৎ দ্রৌপদী ও সতী সাধ্য কোনো স্ত্রী নন শাশুড়ির যোগ্যবধু শাশুড়ি যেই রকম কালিমালিপ্ত লিপ্ত শাশুড়ির চরিত্র অর্থাৎ শাশুড়ি বলতে এখানে কুন্তী একের একই রকমভাবে তারই উত্তরাধিকার ভালোভাবে বজায় রেখেছেন তার পুত্রবধূ দ্রৌপদী তার যোগ্যবধূ বলা হয়েছে পৌরব সরসে নলিনী পৌরবদের সরোবরে যেন নলিনী পদ্মফুল কেন বলা হচ্ছে তিনি অলিরও সখী রবিরও অধীনী সমীরণ প্রিয়া পদ্মবনে কোনো সরোবরে পদ্মফুল যখন ফুটে থাকে তখন সেখানে এসে অলি বা মৌমাছি এসে বসে সূর্য আলো দেয় আবার হাওয়াও খেলে বেড়ায় এই অর্থে এটা বলা হয়েছে এই প্রসঙ্গে কিন্তু আমরা সেই স্বয়ম্বর সভায় আবার ফিরে যাব দ্রুপদ রাজার তার কন্যার যে স্বয়ম্বর সভা অর্থাৎ পাঞ্চালি বা দ্রৌপদীর যে স্বয়ম্বর সভা হয়েছিল সেই স্বয়ম্বর সভায় স্বয়ম্বরে কিন্তু কেবলমাত্র অর্জুনই সে পাখির চোখে লক্ষ্যভেদ করতে পেরেছিল এবং দ্রৌপদীকে বিবাহ করেছিলেন এরপরে দ্রৌপদীকে বিবাহ করার পর তিনি যখন বাড়িতে ফিরে এসেছিলেন তখন মাকে বলেছিলেন যে তোমার জন্য দেখো কি নিয়ে এসেছি আজকে কি উপহার নিয়ে এসেছি মা তখন বলেছিলেন অর্থাৎ কুন্তি বলেছিলেন যা নিয়ে এসেছিস পাঁচ ভাইয়ে মিলে ভাগ করে নেয় মার কথা এই কথাটা মানে সেই অর্থে সবাই বহন করেছিল মার মুখনিস্ত্রিত বাণী এবং প্রত্যেক ভাইয়ের সেই সময় থেকে প্রত্যেক ভাইয়ের স্ত্রী হিসাবে কিন্তু দ্রৌপদী অর্থাৎ পঞ্চপাণ্ডবের স্ত্রী হিসাবে কিন্তু গৃহীত হয়েছিল এই কথাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ দ্রৌপদী কেউমাত্র অর্জুনের স্ত্রী হিসাবে তিনি ছিলেন না তিনি পঞ্চপাণ্ডবের স্ত্রী হিসাবে ছিলেন অর্থাৎ সবার উপ সবাই তাকে স্ত্রী হিসাবে পেয়েছিল তাই বলা হয়েছে যে যেমন সরবরের অলি রবি আলো এবং হাওয়া খেলে বেড়ায় পদ্মের ওপরে তেমনি পঞ্চপাণ্ডবের স্ত্রী হিসাবেও কিন্তু পাঞ্চালী বা দ্রৌপদী ছিলেন প্রত্যেকের দ্বারা উপভোগ্যা এই অর্থে বলা হয়েছে তো এরকম একজন চরিত্র এমন একজন ব্যক্তিত্ব তাকে যদি তোমরা দেবী লক্ষ্মী হিসাবে তুমি সেটাকে ভাবো তাহলে তো একদমই খারাপ হবে তার কথা শুনলে হাসি আসে মুখে ভাবি যদি পাঞ্চালির কথা পাঞ্চালী অর্থাৎ এখানে দ্রৌপদীর অপর নাম পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যা তাই লোকমাতা রমা কিহে হে রমণী রমা অর্থাৎ দেবী লক্ষ্মী কখনোই কি এরকম রমণী হতে পারেন রমণী মানে স্ত্রী বা নারী জানি আমি কহে লোক রথিকুল প্রতি পার্থ জানি আমি লোকে কি বলে রথিকুল মানে বিভিন্ন বীরদের মধ্যে শ্রেষ্ঠ পার্থ মিথ্যা কথা নাথ বিবেচনা করো মিথ্যা কথা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু মিথ্যে কথা তুমি ভালোভাবে বিবেচনা করবে কতটা সত্যি এবং কতটা মিথ্যে কতটা মিথ্যে বলা হচ্ছে এই সমস্ত কথাগুলো সেটা কিন্তু তুমি বিবেচনা করবে কেন বলা হচ্ছে সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে তুমি ভালোভাবে বিবেচনা করবে তুমি খুব ভালোভাবে বিবেচনা করতে পারো আমার মনে হয় তুমি খুব সূক্ষ্ম বিবেচক ছদ্মবেশে লক্ষ্য রাজে ছলিল দুর্মতি স্বয়ংবরে যখন দ্রুপদ রাজার কন্যা অর্থাৎ পাঞ্চালীর বা দ্রৌপদী স্বয়ম্বর সভা হয়েছিল তখন স্বয়ম্বর সভায় বিভিন্ন রাজারা সে স্বয়ম্বর সভায় এসেছিলেন এবং সেই মাছের চোখকে চোখে লক্ষ্যভেদ করার জন্য তীর তারা ছুঁড়ে মারার চেষ্টা করেছিলেন কিন্তু অনেকেই পারেননি এবং তারপরে শ্রীকৃষ্ণের অনুরোধে কিন্তু এই অর্জুন এখানে এসেছিলেন এবং অর্জুন সেই সময় ছদ্মবেশে ছিলেন এবং একজন ব্রাহ্মণের ছদ্মবেশে সেখানে এসেছিলেন ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে তিনি আসায় অনেকেই কিন্তু তার সঙ্গে এই প্রতিদ্বন্দ্বিতায় অগ্রসর হয়নি বা এগিয়ে যায়নি এই কথাই বলা হয়েছে এইভাবে তিনি কি করলেন অনেক ব্যক্তিত্ব ব্যক্তিত্বদের তিনি কিন্তু ছলনা করে অনেক রাজাকে ছলনা করে তিনি কিন্তু দ্রৌপদীকে লাভ করেছিলেন সেই কথা বলা হয়েছে তাই তুমি অনেককে ছলনা করে তুমি দ্রৌপদীকে লাভ করেছো ছদ্মবেশ ধারণ করে লক্ষ রাজাকে লক্ষাধিক রাজাকে ছড়না করে তুমি স্বয়ংবর সভায় তুমি দ্রৌপদীকে লাভ করেছো তোমাকে ব্রাহ্মণ ভেবে কে যুঝিল কে তোমার সঙ্গে যুদ্ধ করতে মানে কে তোমা তোমার সঙ্গে লড়াই করতে গেছে অনেকেই তারা ছেড়ে দিয়েছে তোমাকে ব্রাহ্মণ ভেবে কোনো ক্ষত্ররথী সংগ্রামে সেই সংগ্রামে কোনো ক্ষত্ররথী বা ক্ষত্রিয় বীর তোমার তোমার সঙ্গে সঙ্গে লড়াই করতে যায়নি বা প্রতিদ্বন্দ্বিতা করতে যায়নি রাজ দলে তেইশে জিতিল রাজ দলে বা রাজাদের মধ্যে তাই তুমি কিন্তু জয়লাভ করলে তাই তুমি জয়লাভ করলে আর কি করলে দহিল খান্ডব দুষ্ট কৃষ্ণের সহায় খাণ্ডবন দহনের কথা বলা রয়েছে এক সময় সেতকি রাজার যে যজ্ঞ হয়েছিল সেখানে অনেক দিন সে অগ্নি সেই সেতুকী রাজার সে যজ্ঞে ঘি খেয়ে তার কিন্তু অগ্নিমান্দ রোগ হয়েছিল এবং অগ্নিমান্দ রোগ সারানোর একটাই উপায় ছিল যদি খান্ডব বন সেই খান্ডব বনটা তিনি তার পশু পাখিদের পশু প্রাণীদের মেদ তিনি যদি খেতে পারেন তাহলে তার যে অগ্নিমান্দ রোগ হয়েছে সেই রোগ কিন্তু সারতে পারবে তো কৃষ্ণ এবং অর্জুনের সাহায্যে এই খান্ডব বন দহন করা হয়েছিল এবং খান্ডব দহন করায় কৃষ্ণ এবং অর্জুন তারা কিন্তু প্রচণ্ড নির্মমতার সাহায্য অবলম্বন করেছিল বনের প্রচুর পশু প্রাণী তারা কিন্তু মারা গেছিল তাহলে এটা কেবলমাত্র অগ্নির জন্য এরকম একটা নির্মম কাজ করা হলো সেই কথাও কিন্তু এখানে বলা হয়েছে দহিল খান্ডব দুষ্ট কৃষ্ণের সহায় খাণ্ডব বনে দহনের কথা এখানে কিন্তু এই প্রসঙ্গকে তুলে ধরা হয়েছে এটা অত্যন্ত গর্হিত কাজ শ্রীখণ্ডী সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্মবিদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী পৌরব অর্থাৎ পৌর পূর্ব বংশের গৌরব ভীষ্ম যার কথা আমি অলরেডি বলেছি শান্তনু এবং গঙ্গার পুত্র এখানে শান্তনু এবং গঙ্গা শান্তনুর কথা তোমরা আলোচনায় আমি অলরেডি বলেছি সত্যবতী যার সঙ্গে শান্তনুর পরবর্তী বিয়ে হয়েছিল প্রথম বিয়ে হয়েছিল গঙ্গার সঙ্গে পরে শান্তনুর বিয়ে হয়েছিল সত্যবতীর সঙ্গে যখন শান্তনু এবং গঙ্গার বিয়ে হয় তারপরে তাদের একটি সন্তান হয়েছিল যার নাম হল ভীষ্ম সেই অর্থে সত্যবতী হলো ভীষ্মের সৎ মা যখন সত্যবতীর সঙ্গে শান্তনু বিয়ে হয় তখন শান্তনুর কাছে কিন্তু সত্যবতী দাবি জানিয়েছিল যে ভীষ্ম যাতে কোনোদিনই সিংহাসনের অধিকারী নিজেকে না ঘোষণা করে তাই ভীষ্ম সে সময় প্রতিজ্ঞা করেছিল যে জীবনে সে কখনোই বিয়ে করবে না এবং কখনোই সিংহাসনের দাবিদার হবে না এই কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং শ্রীখণ্ডীর প্রসঙ্গ কেন এসেছে শ্রীখণ্ডী একটি নপুংসক পৌরাণিক চরিত্র পূর্বজন্মে তিনি অম্বা ছিলেন বৈমাত্রেয় ভাই অর্থাৎ ওই যে বিচিত্র বীর্য যার কথা বল চিত্রাঙ্গ আর বিচিত্র বীর্য ভীষ্মের ভাই ভীষ্মের সেই অর্থে ভাই হবে বৈমাত্রেয় ভাই তার জন্য তার বিয়ের জন্য বিচিত্র বীর্যের জন্য ভীষ্ম কী করেছিল অম্বাকে হরণ করে নিয়ে এসেছিল যে অম্বার সঙ্গে বিচিত্র বীর্যের বিয়ে হবে কিন্তু অম্বা মনে মনে অন্য একজন রাজাকে শাল্য রাজাকে মনে মনে স্বামী হিসাবে বরণ করেছিলেন তিনি বিচিত্রবীর্যের সঙ্গে বিয়ে করবেন না এটা জানার পরে অম্বাকে ভীষ্ম কী করলেন সাম্যের কাছে নিয়ে গেলেন শাল্যের কাছে কিন্তু শাল্য তখন তাকে গ্রহণ করবেন না তাকে গ্রহণ করতে রাজি নন অম্বা তখন মনো কষ্ট পেয়েছেন অম্বা পরবর্তী সময়ে জানতে পারলেন যে যে ভীষ্ম যাকে তিনি যার দ্বারা অপরহিতা হয়েছিলেন পরের জন্মে ভীষ্মর মৃত্যুর কারণ হবেন তিনি তো অম্বা নিজে তো সেই জন্মে মৃত্যু বরণ করলেন নিজেই চিতা সাজিয়ে মৃত্যু বরণ করলেন পরবর্তী সময়ে তিনি নপুংসক চরিত্র হিসাবে না পুরুষ না স্ত্রী এরকম একটি চরিত্র হিসেবে মানে এক কথা যেটাকে আমরা বলি হিজড়ে সেই চরিত্র হিসাবে তিনি কিন্তু জন্মগ্রহণ করলেন আর যৌবনে এই ভীষ্ম যার কথা বলা হয়েছে সে প্রতিজ্ঞা করেছিল তিনি কখনো কোনো স্ত্রী বা কোনো ক্লিব অর্থাৎ হিজড়ে যার কথা বলা হয়েছে তাদের সঙ্গে যুদ্ধ করবেন না যখন ভীষ্মকে কোনোভাবেই যুদ্ধে হারানো যাচ্ছে না তখন শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুন শ্রীখণ্ডীকে তার যুদ্ধের আগে সামনে তিনি যখন যুদ্ধ করছেন তখন শ্রীখণ্ডীকে অর্জুন তার সামনে রেখে দিয়েছিলেন ফলে শ্রীখণ্ডী সামনে থাকায় ভীষ্ম কিন্তু অর্জুনের সঙ্গে যুদ্ধ করেননি কারণ যেহেতু শ্রীখণ্ডী সামনে রয়েছে এবং শ্রীখণ্ডীকে ঢাল করেই কিন্তু অর্জুন ভীষ্মকে তীরের আঘাতে বধ করেছিলেন অর্থাৎ একটা ছলনার আশ্রয় বহন করেছিলেন এই কথা কিন্তু বলা হয়েছে প্রতি মুহূর্তে ছলনার আশ্রয় বহন করেছেন কিন্তু এই অর্জুন শ্রীকৃষ্ণ এদের এই সমস্ত কথাই কিন্তু এখানে বলা হয়েছে তাই বলছে যে কিভাবে হত্যা করল শ্রীখণ্ডী সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে সংহারিল মহাপাপী দ্রোণাচার্য গুরু কি কুছরে নরাধম বধিল তাহারে দেখো সরি দ্রোণাচার্যের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন সেই গুরুদেব তিনি যখন কৌরব পক্ষে যুদ্ধ করছেন পাণ্ডবদের বিপরীতে দ্রোণাচার্যকেও কখনো হত্যা করা যাচ্ছিল না তখন দ্রোণাচার্যের কাছে তার পুত্রের মৃত্যুর একটা ভুয়ো খবর একটা মিথ্যে খবর কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং কার মাধ্যমে এটাও কিন্তু শ্রীকৃষ্ণের একটা ছল চাতুরির একটা নিদর্শন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যুধিষ্ঠির ধর্মপুত্র যুধিষ্ঠির কখনো মিথ্যে কথা বলেন না যুধিষ্ঠির গিয়ে যদি দ্রোণাচার্যকে এরকম একটা খবর দেন যে তার পুত্র মারা গেছে অশ্বত্থামা যার যার পুত্র দ্রোণাচার্যের পুত্র মারা গেছে তাহলে কিন্তু তিনি যুদ্ধ থেকে বিরত থাকবেন তো দ্রোণাচার্যের কাছে গিয়ে যুধিষ্ঠির গিয়ে বলেছিল হত আর খুব আস্তে বলেছিল ইতিগজ মানে অশ্বত্থামা বলে একটা হাতি মারা গিয়েছিল ইতিগজটা এত আস্তে বলেছিল যে শুনতে পাননি এবং এর ফলে দ্রোণাচার্য ভেবেছিলেন যে তার পুত্র মারা গেছে ফলে দ্রোণাচার্য কিন্তু যুদ্ধ থেকে তিনি অস্ত্র ত্যাগ করেছিলেন এবং তিনি মারা গিয়েছিলেন তিনি এগারো যুদ্ধের এগারো থেকে পনেরোতম দিন পর্যন্ত তিনি কৌরবদের সেনাপতি ছিলেন এইভাবে কিন্তু তা তাকে একটা ছলছাতুরি আশ্রয় নিয়ে তাকে হত্যা করা হয়েছিল বসুন্ধরা গাঁসিল সরসে রথচক্র জবে হায় জবে ব্রহ্মসাপে বিকল সমরে মরিকর্ণ মহাজশা এবার কর্ণের প্রসঙ্গ এসেছে এই কর্ণ কিন্তু কুন্তিরি কানিন পুত্র এটা অলরেডি আমি বলেছি যে সূর্যের আশীর্বাদে কুন্তি যখন অবিবাহিত ছিল সেই সময় কিন্তু কর্ণের জন্ম হয়েছিল সেই কর্ণকে বলা হয়েছে বসুন্ধরা গ্রাসিল সরসে চক্র জবে বসুন্ধরা অর্থাৎ পৃথিবী কর্ণের চাকাটা কিন্তু পৃথিবীতে অর্থাৎ মাটিতে গেঁথে গিয়েছিল ব্রহ্মসাপে যুদ্ধ তিনি করতে পারছিলেন না এইভাবে কিন্তু মহাযশা বা মহা খ্যাত খ্যাতিবান কর্ণ মারা গিয়েছিল এই প্রসঙ্গটা এবার একটু আলোচনা করি যে কেন ব্রহ্মসাপের কথা বলা হলো কীভাবে বসুন্ধরা তার রথের চাকাকে গ্রাস করলো এবং কর্ণ নামকরণের কারণই বা কী তো কর্ণ তো কুন্তীর কানিন পুত্র কুন্তি একটি পাত্রে তাকে ভাসিয়ে দিয়েছিলেন তারপরে কর্ণ প্রতিপালিত হয়েছিল একটি পরিবারের কুন্তীর কানিন পুত্র ছিল তার আসল নাম বা আদি নাম বসু সেন নিজের অঙ্গ কর্তন করে অঙ্গ কেটে তিনি ইন্দ্রকে কবজ এবং কুণ্ডল দান করেছিলেন ইন্দ্র ছদ্মবে ধারণ করে তার কাছে এসেছিল এবং কবজ এবং কুণ্ডল যেটি সূর্যের আশীর্বাদে তিনি লাভ করেছিলেন এই কবজ কুণ্ডল ছিল তার শরীরের একটা রক্ষা কবজ ঠিক আছে সেই রক্ষা কবজ। ইন্দ্র তার কাছ থেকে নিয়ে গেছিল ব্রাহ্মণের ছদ্মবেশে ফলে রক্ষা তিনি হারিয়েছিলেন এজন্য তাকে বলা হয় দাতা কর্ণ তিনি অকাতরে সমস্ত কিছু দান করে দিতে পারেন এজন্য তাকে দাতা কর্ণ বলা হয় সেই কর্ণের কথা বলা হয়েছে সেই কর্ণ সুদবংশীয় অধিরথ এবং রাধার দ্বারা তিনি প্রতিপালিত হয়েছিলেন এই কর্ণ পরবর্তী সময় কিন্তু কৌরবদের পক্ষে যুদ্ধ যুদ্ধ করেছিলেন সেই কথা বলা হয়েছে তো একসময় পরশুরামের কাছে কর্ণ অস্ত্রশিক্ষা করছিলেন ব্রাহ্মণের ছদ্মবেশে তিনি কিন্তু আদতের ক্ষত্রিয় যেহেতু কুন্তীর পুত্র তো পরশুরামের কাছে অস্ত্রশিক্ষা করছিলেন একসময় অসাবধানতায় এক ব্রাহ্মণের ধেনু হত্যা করেছিলেন ব্রাহ্মণ তখন কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে যুদ্ধ যখন তিনি যুদ্ধ করবেন তো এমন ভয় উপস্থিত হবে যে পৃথিবী তার রথের চাকা গ্রাস করবে তার যুদ্ধে ভয় হবে এবং পৃথিবী তার রথের চাকা গ্রাস করবে এবং এভাবে তার মৃত্যু হবে সেই ব্রাহ্মণের অভিশাপ কিন্তু ফলে গিয়েছিল আরেকটা কথা বলা আছে যে পরশুরামের কাছে যখন তিনি অস্ত্রশিক্ষা করছিলেন তিনি ব্রাহ্মণ পরিচয়ে অস্ত্রশিক্ষা করছিলেন তো পরশুরাম কর্ণের উড়ুতে মাথা রেখে ঘুমোচ্ছিলেন ইন্দ্র কীটরূপ ধারণ করে কর্ণের কর্ণকে দংশন করেছিলেন কর্ণ কিন্তু ওই অবস্থায় তার উরুতে তার পায়ের মধ্যে কীট হিসাবে দংশন করা আছে কামড়া কামড়েছে সেই সময় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে পায়ে কিন্তু তাও যেহেতু তার গুরুদেব উরুতে মাথা রেখে ঘুমোচ্ছেন তার ঘুমের যাতে ব্যাঘাত না হয় সমস্ত কষ্ট সহ্য করে তিনি কিন্তু বসেছিলেন পরশুরাম পরে যখন বুঝতে পারেন যে এত সহ্য ক্ষমতা একজন ব্রাহ্মণের হতে পারে না তখন তিনি বুঝতে পারেন যে এ ব্রাহ্মণ নয় তাই তিনি অভিশাপ দেন যে তুমি যা শিখেছো তুমি যে ছদ্মবেদ ধারণ করে আমার কাছে যা শিখেছো সে সমস্ত কিছু ভুলে যাবে যখন তোমার সঠিক সময় উপস্থিত হবে অর্থাৎ যুদ্ধের সময় তুমি কিন্তু ভুলে যাবে এমনই ঘটনা কিন্তু ঘটলো যখন যুদ্ধের সময় কর্ণ কিন্তু তার শেখা যুদ্ধের উপস্থিতিতে তিনি কিন্তু কার্যক্রম যখন কার্যকাল উপস্থিত হলো তখন কিন্তু ভুলে গেলেন এই কথা কিন্তু বলা হয়েছে এই জন্য ব্রহ্মসাপের প্রসঙ্গ এসেছে কর্ণকে কিন্তু হত্যা করা হলো কর্ণকে হত্যা করল অর্জুন যখন রথের চাকা মাটিতে বিঁধে গেছে রথের চাকা তোলার চেষ্টা করছে হাতে অস্ত্র নেই সেই সময় অর্জুন তাকে তীর ছুঁড়ে তাকে মেরে ফেলল একজনের সঙ্গে সম্মুখ সম্মুখ যুদ্ধ হলে তাহলে বোঝা যায় কে বড় বীর কিন্তু একজন নিরস্ত্র অবস্থায় আরেকজন অস্ত্র তার উপর নিক্ষেপ কি করতে পারে কখনো এই কথাই বলা হয়েছে কহমরে শুনি মহারথী প্রথা কী হে মহারথী এটা কি যুদ্ধের সঠিক প্রথা মহারথী প্রথা মানে যুদ্ধের সঠিক প্রথা যুদ্ধের সঠিক রুলস একজনের হাতে অস্ত্র নেই সে রথের চাকা তুলতে ব্যস্ত মাটিতে রথের চাকা বিধে গেছে সে মাটি থেকে রথের চাকা তুলতে ব্যস্ত তার হাতে অস্ত্র নেই তুমি সেখানে অস্ত্র প্রয়োগ করে তাকে মারছ আনায় মাঝারে আনি মৃগেন্দ্র কৌশলে বধে ভিরুচিত ব্যাধ মৃগেন্দ্র অর্থাৎ পশুশ্রেষ্ঠ অর্থাৎ সিংহকে কিভাবে ব্যাধ অর্থাৎ যে পশু শিকার করে সে কীভাবে বধ করে তাকে আনায় মাঝারে অর্থাৎ তাকে ফাঁদের মধ্যে নিয়ে এসে তাকে বধ করে কিন্তু কোনো একজন কোনো একটি মৃগেন্দ্র অর্থাৎ সিংহ তার রিপুকে কীভাবে হত্যা করে বা তার শিকারকে কীভাবে ধরে সে কিন্তু সম্মুখ সমরে তার উপর ঝাঁপিয়ে গিয়ে তার শিকারকে ধরে সে কিন্তু ভীরু নয় ব্যাধ ভীরু সে ভীরু দুর্বল কিন্তু মৃগেন্দ্র যখন রিপুকে নাশ করে তখন এসে নিজ পরাক্রমে করে কি না জানো তুমি রাজা কি কব তোমারে তোমাকে আলাদা আলাদা করে কি বলবো জানিয়া শুনিয়া তবে কী ছলনে ভুলো আত্মশ্লাঘা মহারথী তাহলে সমস্ত কিছু জেনে কীভাবে তুমি তোমার নিজের বংশের কথা ভোলো হে মহারথী মহাবীর হায়রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজ নতশির হে বিধাত কী পাপ আমি করেছিলাম বা কি পাপে আজকে রাজ শিরোমণি রাজাদের শ্রেষ্ঠ রাজা নীলধ্বজ মাথা নত করে রয়েছে হে বিধাত হে বিধাতা পার্থের সমীপে পার্থের কাছে তুমি কেন মাথা নত করেছো এমন পার্থ যার সমস্ত কিছু অগৌরবের পার্থের বংশমর্যাদাও অত্যন্ত নীচ যেইভাবে সে যুদ্ধে জয়লাভ করেছে সেটা অত্যন্ত ছলনার মাধ্যমে নিচতার মাধ্যমে সে যুদ্ধে জয়লাভ করেছে তাই এরকম একজন পার্থের কাছে কিভাবে তুমি মাথা নত করে রয়েছ তুমি তো পার্থের মতো মানে নিম্ন বংশমর্যাদা নও বা এরকম ছল চাতুরির তুমি কোনোদিন গ্রহণ করনি নি কোথা বীরতর্প বীর দর্প তব মানদর্প কোথা তোমার বীর কোথায় মান দর্প ক্ষমতার ক্ষমতা এবং যে সম্মান সমস্ত কিছু কোথায় গেল চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে চণ্ডালের পদধূলি কখনো ব্রাহ্মণের ভালে বা ব্রাহ্মণের কপালে কখনো ওঠে অর্থাৎ তুমি হলে ব্রাহ্মণ তুমি কখনো চণ্ডাল অর্থাৎ এখানে অর্জুনকে বলা হচ্ছে তার পদধূলি কি তো কখনো তুমি গ্রহণ করতে পারো কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবাহ কি প্রভু দাবানলে কুরঙ্গি অর্থাৎ হরিণ বনে যদি আগুন লাগে হরিণ হয়তো সেই আগুন দেখে কাঁদে সেই হরিণের কান্নায় কি দাবানলের আগুন কখনো নেভে অর্থাৎ এখানে সামগ্রিক পরিস্থিতিকে বিবেচনা করে এই পরিস্থিতিকে বিবেচনা করে হয়তো জনা এটা বোঝার চেষ্টা করছে তার ভেতরের যে আগুন সেটা অল্প কিছুতে মিটবে না কোকিলের কাকলি লহরী উচ্চনাদি প্রবঞ্জনে নিরবয় কবে কোকিলের কুহু কুহু সঙ্গীতে আওয়াজে বিশাল বড় ঝড়ের আওয়াজ সেটা কি কখনো থামে ঝড়ের আওয়াজ বিশাল ব্যাপক কোকিলের কুহু কুহু ধ্বনিতে সেই আওয়াজ কখনো নেভে না ভীরুতা সাধনা কি মানে বলবাহু কোনো একজন বলবাহু অর্থাৎ যিনি শক্তিশালী তার কাছে কখনো কি ভীরুতার সাধনা হয় তিনি ভীরুতা সাধনা করলে তাকে কি মানায় তিনি ভীরু হলে কি তাকে চলে অর্থাৎ এই সমস্ত কথা বলে কিন্তু উজ্জীবিত করার চেষ্টা করছেন নীলধ্বজ রায়কে তার ভীরুতা কাপুরুষতাকে ত্যাগ করতে তিনি বলছেন কিন্তু এত কথা বলেও কোনো কাজ সেই অর্থে হচ্ছে না এবারই সেই কথা কিন্তু বলা হবে কিন্তু বিথায় গঞ্জনা আমি তোমাকে শুধু শুধু এই ধরনের গঞ্জনা দিচ্ছি তিরস্কার করছি গুরুজন তুমি তুমি তো গুরুজন আমার থেকে শ্রেষ্ঠ আমার থেকে বড় পরিব বিষম পাপে গঞ্জিরে তোমাকে তোমাকে যদি আমি এই ধরনের গঞ্জনা দিই তিরস্কার করি আমার তো পাপ হবে কুলো নারী আমি নাথ বিধির বিধানে পরাধীন আমি বংশের একজন নারী বিধির বিধানে ভগবান আমাকে পরাধীন করে রেখেছে নারীদের তো বেশি স্বাধীনতা নেই নারীরা তো যুদ্ধে যেতে পারে না নাহি শক্তি মিটাই স এ পোড়া মনের বাঞ্ছা আমার সেই শক্তি নেই যে নিজের বলে সবলে মানে নিজের বলে নিজের ক্ষমতায় পোড়া মনের বাঞ্ছা মনের যে ইচ্ছে অর্থাৎ আমার ইচ্ছে হলো যুদ্ধ করি অর্জুনকে মারি এটা আমার মনের ইচ্ছে কিন্তু এই মনের ইচ্ছে আমি পূরণ করতে পারছি না দুরন্ত ফাল্গুনি অর্থাৎ এখানে অর্জুনকে বলা হয়েছে নিঃসন্তানা করিল আমারের আমাকে নিঃসন্তান করলো আমার একটাই সন্তান ছিল তাকে হত্যা করলো ব্যাকেটে বলা রয়েছে এ কন্তেও যোধে ধাতা সৃজিলা নাশিতে বিশ্বসুখ অর্থাৎ এই যে কুন্তীর পুত্র বলা হয় কোন কন্তেও যোধা যোধে মানে যুদ্ধে বা সে যুদ্ধ করে ধাতা মানে যিনি ঈশ্বর সৃজিলা নাসিতে বিশ্বসুখ অর্থাৎ কুন্তির পুত্র যে একজন যোদ্ধা তাকে ঈশ্বর কেন সৃষ্টি করলো আমার বিশ্ব সুখ আমার যে বিশ্বের সুখ সমস্ত সুখ তো আমার পুত্র ছিল সেই সুখকে নাশ করতে নষ্ট করতে অর্থাৎ পুত্রকে বিশ্ব সৃষ্টি করেছে আমার বিশ্ব সুখকে তছনছ করতে অর্থাৎ এই কুন্তি আমারকে নিঃসন কুন্তীর পুত্র অর্জুন আমাকে নিঃসন্তান করল তুমি প্রতি ভাগ্যদোষে বাম মমপ্রতিত তুমি প্রতি একমাত্র প্রতি আমার ভেবেছিলাম পুত্রের হত্যার পর পুত্রের মৃত্যুর পর তুমি আমার প্রতি সদয় হবে আমার কথা ভাববে আমি যা বলবো সেটা করবে পুত্রের মৃত্যুর প্রতিবিধান করতে তুমি যুদ্ধ করবে কিন্তু কি হলো ভাগ্যদোষ আমার এমন যে তুমি আমার প্রতি বাম আমার প্রতি বিরূপ আমার কথা শুনলেও না কোন সাথে প্রাণ ধরি ধরা এই রকম পরিস্থিতিতে এই পৃথিবীতে বাঁচার কি দরকার আমার এখন তো কেউই নেই পুত্রও নেই স্বামীও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই জনাকীর্ণ ভবস্থল আজই বিজন জনার পক্ষে অর্থাৎ জনাকীর্ণ কত মানুষের ভিড় কিন্তু আমি যেন একাকী বিজন জনহীন সবাই আছে কিন্তু আমি সম্পূর্ণ একা হয়ে পড়েছি এই পর ললাটি লিখিলা বিধাতা যাহা কালে ভগবান আমার কপালে যা লিখেছেন সেটাই হলো হা প্রবীর এই হেতু ধরিনীকুতরে দশ মাস দশ দিন নানা যত্ন উদরে এবার বিলাপ করছে জনা প্রবীরের উদ্দেশ্য করে প্রবীরকে তার পুত্রের উদ্দেশ্য করে সে বিলাপ করে বলছে হে প্রবীর এই জন্য কি আমি দশ মাস দশ দিন ধরে এই উদরে এই পেটে তোকে প্রতি তোকে বড় করেছি তারপরে তোকে জন্ম দিয়েছি কোন জন্মে কোন পাপে পাপি তোর কাছে অভাগিনী কোন জন্মে কোন পাপ আমি করেছি এই জন্য এই অভাগিনী আমি অভাগিনী হয়ে পড়লাম তাই দিলি বাছাই তাঁত এই জন্য কি আমাকে কোনো অপরাধ করেছিলাম কোনো পাপ করেছিলাম এই জন্য কি আমাকে এরকম কষ্ট দিলি আশার লতা তাই রে ছিলি আশারূপ লতা যে আশা ভরসার যে একটা বাঁধন ছিল তোর সঙ্গে আমার সেই বাঁধন কি এই জন্যই ছিনলি এই কথা বলে বিলাপ করতেন বিলাপ করছে জনা শোধিলি কি রে তুই এইরূপে মাতৃধার মায়ের যে ধার মায়ের প্রতি যে সন্তানের একটা ধার এইভাবে কি তুই শোধ করলি এই সমস্ত কথা কিন্তু বলতে লাগল জনা মায়ের ঋণ কি এইভাবে শোধ করা যায় এই কিরে রে ছিল তোর মনে তুই কি এরকমই করবি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবি এরকমই কি তোর ভাবনা ছিল আবার তিনি নিজের চোখের উদ্দেশ্যে নিজের উদ্দেশ্যে বলছেন কেন বৃথা পোড়া আঁখি বড় শীসি বাড়িধারা চোখের উদ্দেশ্য করে বলছেন হে পোড়া আঁখি কেন তার চোখ দিয়ে বাড়িধারা জলের ধারা পড়ছে রে অবোধ কে মুছি বেতরে এই জলের ধারা কেউ মুছতে আসবে না কেন বা জলিস মন মন কেন জ্বলে পুড়ে যাচ্ছে কে জুড়াবে আজই বাক্য সুধারব সে তোরে মনের এই জ্বালা কেউ ভালো ভালো কথা বলে সে মনের জ্বালা কেউ মেটাবে না পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর বিবরে লুকায়ে খাদি কাদি খেদে মর ওরে মণিহারা হারা ফনি পাণ্ডবের স্বরে পাণ্ডবের তীরে তোর মুন্ডু কাটা পড়েছে আর আমি এখন গর্তে ঢুকে মানে অর্থাৎ একান্ত নির্জন অবস্থা রয়েছে আমি আমার আর কিছু করার নেই লজ্জায় আমি যেন গর্তের ভেতরে ঢুকে রয়েছি খেদে কষ্টে আমি কাঁদছি মর করে মণি হারা ফণি সাপের মাথার মুনি তার সমস্ত গৌরব বহন করে এখন আমার মণি বলতে আমার পুত্র ছিল এখন পুত্র আমাকে হারিয়ে যেন আমি মণি হারা ফনি হয়েছি মণি হারা ফণি মণি নেই আমার মাথার মণি সাপের যেমন মণি থাকে তেমনি আমার মাথার মণি ছিল আমার পুত্র তাকে হারিয়ে আমি মনি হারা ফনির মতোই হয়ে পড়েছি যাও চলি মহাবল যাও কুরুপুরে নবমিত্র পার্থসহ এবার নীলধ্বজ রায়ের উদ্দেশ্যে বলছে হে মহাবল মহাবলশালী তুমি কুরুপুরে যাও হস্তিনাপুরে যাও নবমিত্র তোমার নতুন মিত্র হয়েছে পার্থ তার সঙ্গে মহাযাত্রা করি চলিল অভাগীজনা পুত্রের উদ্দেশ্যে আমি শেষ যাত্রা করে আমি আর থাকবো না মৃত্যুর উদ্দেশ্যে আমি যাচ্ছি এটাই আমার শেষ যাত্রা আমি চলে যাচ্ছি আমি মরে যাচ্ছি পুত্রের উদ্দেশ্যে যাচ্ছি পুত্র আমার যেখানে গেছে মৃত্যু দেশে মৃত্যু লোকে সেই লোকে আমিও যাচ্ছি ক্ষত্রকুলো বালা আমি আমি ক্ষত্রকুলের মেয়ে ক্ষত্রকুলের বধূ কেমন এই অপমান সব ধৈর্য ধরি কীভাবে এই সমস্ত অপমান আমি ধৈর্য ধরে সহ্য করব ছাড়ি বই পোড়া প্রাণ জাহ্নবীর জলে জাহ্নবীর জলে জাহ্নবী গঙ্গার আরেকটা নাম ভগীরথ মর্তে গঙ্গাকে নিয়ে আসার সময় জৈনমুণির যজ্ঞস্থল ভাসিয়ে দিয়েছিল মুনি তখন গঙ্গাকে পান করেছিলেন পরে ভগীরথের স্তবে জানু কেটে গঙ্গাকে তিনি মুক্ত করেছিলেন এই জন্য গঙ্গার আরেক নাম হলো জাহ্নবী তার কথা বলা হয়েছে ছাড়িব পোড়া প্রাণ জাহ্নবীর জলে দেখিব বিস্তৃতি যদি নগরে নগরে কিতান্ত নগর শব্দের অর্থ হলো জমপুরীতে অর্থাৎ আমি জমালয়ে চলে যাব দেশে চলে যাব সেখানে গিয়ে যদি আমি শান্তি পাই সমস্ত কিছু ভুলতে পারি যাচি চিরবিদায় ও পদে ফিরে যাবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর কোথা জনা বলি ডাকো যদি উত্তরীবে প্রতিধ্বনি কোথা জনা বলি এরপরে তুমি যখন রাজপুরিতে আসবে যখন আমাকে খোঁজ করবে যখন কোথা জনা বলে ডাকবে তখন দেখবে সমস্ত জায়গা দিয়ে প্রতিধ্বনিত হবে কোথা জনাই ধ্বনি আমাকে আর পাবে না অর্থাৎ তোমার প্রশ্নের উত্তর তোমার জিজ্ঞাসার উত্তর কিন্তু তুমি পাবে না আমাকে তুমি আর কোনো দিন পাবে না এই বলেই কিন্তু কবিতা শেষ হলো পুরো সম্পূর্ণ কবিতার আলোচনা আমি একদম শুরুর থেকে শেষ পর্যন্ত পরপর করে গেছি উইদাউট ইন্টারাপশন এক সিটিংয়ে আমি আলোচনা করে গেছি পুরো কবিতাটা হয়তো কোনো জায়গায় একটু খামতি হয়ে যেতে পারে কোনো রকম এডিটিং না করে আমি ভিডিওটা বানিয়েছি একটু খামতি হতে পারে আশা রাখি সম্পূর্ণ ভিডিওটা খুব সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপন করতে পেরেছি তোমাদের যদি একটুখানিও কাজে লাগে ভিডিওটা তাহলে আমি আমার এই প্রচেষ্টা সার্থক বলে মনে করব ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও